আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমি ফারদিনা জার্মানি থেকে। তো আজকে একদম সম্পূর্ণ অনেক লম্বা একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো আমি আজকে আপনাদেরকে আমাদের জার্মানের সবচেয়ে বড়, মানে অনেক বড় একটি শহর ফ্রাঙ্কফুর্ট, এই শহরটা ঘুরে ঘুরে দেখাবো। আর হচ্ছে যে ফ্রাঙ্কফুর্ট হচ্ছে আমাদের সব বাঙালিদের প্রাণের মধ্যবিন্দু। এখানেই জার্মানির প্রায় 80% লোক বসবাস করে, সব বাঙালিরা। তো আমি যে শহরে থাকি এটা হচ্ছে ভিসবাডেন। তো এখন আছি আমরা ভিসবাডেন ট্রেন স্টেশনে। আমার সাথে আছে কাইফ, আমার মেয়ে নাসরা, লাব্বাইক, আদনান, সবাই। তো আমরা এখন দৌড়ে ট্রেনটা ধরবো, কারণ এই ট্রেন দিয়ে আমরা ফ্রাঙ্কফুর্টে পৌঁছে যাব। তো চলুন দেখি আজকের ব্লগটা। তো একটু পরে আমাদের ট্রেনটা ছেড়ে দিবে। তো যেহেতু লম্বা পথ, প্রায় 40 মিনিটের মতো লাগে, তো তাই কাইফ আমাদের জন্য খাবার কিনেছে এবং আদনানের জন্য জুস কিনেছিল। তো ফ্রেন্ডস, দূরে ফ্রাঙ্কফুর্ট শহর দেখা যাচ্ছে, বড় বড় উঁচু উঁচু দালান, এত সুন্দর একটি শহর। মানে যারা দেখেছে নিজের চোখে তারাই বুঝবে যে আসলে ফ্রাঙ্কফুর্ট শহরটা যে এত অতুলনীয় সুন্দর, আর দেখলেই মনে হয় যে আসলে বিদেশে আছি। হ্যাঁ, তো আমি যে শহরে থাকি ভিসবাডেনে, আমাদের এই শহরে কিন্তু এত উঁচু উঁচু দালান নাই, সব ছোট ছোট বিল্ডিং দুই একটা হয়তো বা আছে, কিন্তু ফ্রাঙ্কফুর্টে আসলেই দেখা যায় যে বড় বড় বিল্ডিং, তারপর বড় বড় ইন্ডাস্ট্রি, মার্কেট, সব কিছু। তো আমরা শপিং করতে এই ফ্রাঙ্কফুর্ট শহরেই আসি, কারণ হচ্ছে এখানে বিশ্বের বড় বড় দোকান সব, মানে সব কিছু আছে। তো আমরা নেমে গেলাম ফ্রাঙ্কফুর্ট ট্রেন স্টেশনে। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ট্রেন স্টেশন, আর হচ্ছে এয়ারপোর্ট, ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে দিয়ে ফ্রাঙ্কফুর্ট শহরে প্রবেশ করতে হলেই আপনাকে অবশ্যই এই ট্রেন স্টেশনের ভিতর দিয়েই শহরে প্রবেশ করতে হবে। তো আমার কাছে খুবই ভালো লাগে, এখানে আসলে আসলে আমার কাছে খুব ভালো লাগে। তো যারা যারা বাঙালি আছেন এবং চলে গেছেন জার্মান থেকে, আসলে তারা যদি আমার আজকের এই ভিডিওটা দেখেন তাহলে হয়তো অনেকের চোখে পানি নেমে আসবে, কারণ এখানে রয়েছে জীবনের অনেক কষ্টের সময়গুলো। আমি সেটা ফিল করি, কারণ আমি একজন প্রবাসী, আমি সবার দুঃখে, মানে দুঃখী একটা আসলে মেয়ে, আমি জানি বিদেশে থাকাটা কত কষ্টকর। যদিও মানে সব কিছু আছে, কিন্তু পরিবার, আত্মীয় স্বজন, ফ্যামিলি, এদের যে মায়া, ভালোবাসা, নিজের দেশকে ছেড়ে এখানে আসাটার কষ্ট একমাত্র যারা বিদেশে থাকে তারাই বুঝতে পারবে।
তো ফ্রাঙ্কফুর্ট এসেছি আর প্রাইম মার্কে যাবো না তা তো নয়, এই প্রাইম মার্কেটে আছে বাংলাদেশের সব জামা কাপড় আরও অনেক সুন্দর সুন্দর জিনিস। তো এখানে আসলে এই মার্কেটটা একটা চক্কর দেই, তারপর অন্যান্য দোকানে যাই। তো এটার ভিতরে এখন প্রবেশ করব আর ভাবছি আপনাদেরকেও একটু দেখাই এই মার্কেটের ভিতরে কী কী রয়েছে। বিল্ডিং গুলো তো ফ্রাঙ্কফুর্ট সিটির ঠিক মাঝখানে এই শপিং মলগুলো রয়েছে। এই মার্কেটগুলো যদি আমি সব ঘুরতে যাই তাহলে আমার 4 দিন সময় লেগে যাবে। তো একদিনে কোনোদিনও সম্ভব না সব মার্কেটের মানে প্রবেশ করা। তো আমার মেয়েকে নিয়ে আসছি, আমার মেয়ে সবসময় ফ্রাঙ্কফুর্টে মানে এখানকার কিছু বুটিক্সের শপ আছে ওখান থেকে শপিং করে। তো আমরা এখন প্রবেশ করেছি বেরেস্কা, এখানে টিনেজারদের জামা কাপড় পাওয়া যায়। তো আমার মেয়ে এখান থেকে শপিং করবে বলেছিল, তো এসেছে। তো এখানেই কিছুক্ষণ শপিং করব, তারপর আপনাদের দেখাবো অন্য কিছু। बुलावे तुझे यारे आज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया। ना आए कभी दोनों में जरा भी फासले, बस एक तू हो एक मैं हूँ और कोई ना। है मेरा सब कुछ तेरा तू समझ ले, तू चाहे मेरे हक की जमीन रख ले। तू सांसों पे भी राम और तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো দূরে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বিল্ডিং, এসব বিল্ডিংয়ে আসলে ইন্টারন্যাশনাল ম্যাচে হয়, এখানে ইউরোপের যত বড় বড় সেমিনার আছে সব কিছু হয়, বইমেলা হয়, তখন বাংলাদেশ থেকে অনেক মানুষ আসে। তো এই শহরে বাঙালিদের প্রায় 80% মানুষ বসবাস করে, অনেক বাঙালি আছে। তো সেই সব ভাইয়ারা এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। তো সেসব অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেয়, আমরাও যাই। আর প্লাস ওই সব অনুষ্ঠানে নায়ক নায়িকা আসে, গায়ক গায়িকা আসে দেশ বিদেশ থেকে, বাংলাদেশ থেকে। তো ফ্রেশ, এত দূর থেকে এসেছি ফ্রাঙ্কফুর্টে আর বাংলাদেশি দোকানে আসবো না তা তো হয় না। তো বাংলাদেশি দোকানে চলে আসলাম এখান থেকে, মানে ফ্রাঙ্কফুর্টে আসলেই আমরা সবসময় বাংলাদেশি দোকানে আসি, কারণ এই দোকানগুলো আমাদের শহরে নাই। তো জার্মানির দূর দূরান্ত থেকে, আশেপাশে শহর থেকে সবাই এই ফ্রাঙ্কফুর্টে আসে। আর তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের মজার মজার খাবার, এখান থেকে আমরা মজার মজার খাবার নিয়ে যাই। তো এখন যেহেতু শীতের দিন, বড়ই দেখতে পাচ্ছেন, আমলকি দেখতে পাচ্ছেন, কিছু কিছু ছোট ছোট আম কি বলে দুন্দুল, পটল, তারপর হচ্ছে আরও মানে আমাদের বাংলাদেশের শীতকালীন সবজি আছে এখানে। তো একটু নিব এখান থেকে আজকে।
তো সবজির পাশাপাশি এখানে মাছও আছে, বাংলাদেশি মাছ সব। তো মাছ আছে, মুড়ি আছে, তারপর হচ্ছে কি বলে মানে শুটকি আছে। তো আমি এখানে আসলে সবসময় শুটকি নিয়ে যাই, কারণ আমি শুটকি ভর্তাটা অনেক বেশি পছন্দ করি। তবে আমি আজকে অনেকটা আর কি কি বলে দুঃখিত, কারণ আমার মনে আজকে অনেক কষ্ট, এই কারণে যে এখানে একটা বাঙালি ভাই কাজ করতো, তার নাম বাচ্চু ভাই। উনি আসলে এই দোকানে সবসময় ভাবি ভাবি বলতেন, তারপর হচ্ছে ভালো মাছ কোনটা আছে সব মানে বেছে দিতেন, কিন্তু তো সে মানে মারা গেছে। তো আমি আজকে আসলাম, তো ওনাকে দেখতেছি না, তো তার জন্য অনেক দোয়া রইল, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। সে খুবই ভালো একটা মানুষ ছিল, অনেক অনেক ভালো মানুষ, সবাই তাকে অনেক মানে রেসপেক্ট করে, ভালোবাসে। তো তার এই শূন্যতাটা আমাকে অনেক কষ্ট দিচ্ছিল, মানে তার কথা বারবার মনে পড়ে যাচ্ছিল। তারপর বলতো কী খাবো, চা খাবো, এটা সেটা। আসলে মানুষের ভালো ব্যবহারটা পৃথিবীতে রয়ে যায় সবার মনে, তো আমরা যেন সবাই সবার সাথে ভালো ব্যবহার করি, রেসপেক্ট করি। তো কেনাকাটা শেষ করে আমরা এসেছি একটা রেস্টুরেন্টে, এখানে খাওয়া দাওয়া করব। তো দেখতে দেখতে রাত হয়ে যাচ্ছে, আমরা চলে আসছি আবারও ফ্রাঙ্কফুর্টের সেই ট্রেন স্টেশনের কাছে। তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে। তো এখানে দাঁড়ালেই আর কি সামনে বড় বড় যত বিল্ডিং আছে সব কিছু দেখা যায়, খুব সুন্দর। তো আমরা নিচে চলে আসলাম, কাইফ আমাদের বলতে সাপো তাড়াতাড়ি আসো, ট্রেন দিয়ে যাব। তো আমরা সবাই ট্রেনে উঠে গেলাম, এখন আবারও সেই লম্বা জার্নি। তো জার্নিটা আসলে অনেক কষ্টকর, আর ফ্রাঙ্কফুর্টে আসলে সারাটা দিন লেগে যায়। তো বাঙালি দোকান থেকে আমরা কিছু খাবার কিনেছিলাম, তো আমি সিঙ্গারা নিয়েছি, এটা খুব মজাদার খাবার, আমি এখানে আসলেই সিঙ্গারা কিনি, পুরি কিনি। তো নেমে গেলাম আমাদের শহর ভিসবাডেনের ট্রেন স্টেশনে। তো এভাবেই আজকে সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম। তো জানি না কেমন লেগেছে ব্লগটা, তো আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।